আজকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে খুদে গল্প কী ক্ষুদে গল্প লেখার নিয়ম গল্প লিখন উন্নত করার কৌশল শুরুতেই চলো ক্ষুদে গল্প কী এই বিষয়টা জেনে নেওয়া যাক ক্ষুদে গল্প ক্ষুদে অর্থ তো তোমরা নিশ্চয়ই জানো কেউ আবার চালের খুদ ডালের ক্ষুদেটা ভাববে না খুদে অর্থাৎ হচ্ছে ছোট। ক্ষুদ্র থেকে ক্ষুদে শব্দটা এসেছে আর গল্প তো তোমরা সবাই জানো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু দাদা নানি দাদি এদের কোলে গল্প শুনতে শুনতে বড়ো হয়েছি সেই রাতের বেলা আমরা কিন্তু গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়তাম সুতরাং গল্পের কিন্তু আলাদা করে সংজ্ঞা মানে সবাই তোমরা বোঝো সংজ্ঞা ওইভাবে দরকার নাই তারপর যদি দরকার হয় আমি দিব তো খুদে গল্প বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি আকারে ছোট এবং সেটা গল্প হবে ছোট গল্পের মতো তবে ছোট গল্প বলতে ঠিক যা বোঝায় সাহিত্য সাহিত্য মহলে এটা কিন্তু তা না এটা কিন্তু আরও ছোট। এবং আমরা যদি পরীক্ষার বিষয়টা একটু মাথায় রাখি যে পরীক্ষায় তোমাদের ছোট গল্পের মানে খুদে গল্পের জন্য দশ নম্বর বরাদ্দ সুতরাং তুমি চাইলে এটা খুব বেশি বড় করতে পারবে না সুযোগ নেই তাছাড়া পরীক্ষায় কিছু ক্লু দেওয়া থাকবে কে হয়তো কোনো বিষয় দেয়া থাকতে পারে কিছু চরিত্রের নাম দেয়া থাকতে পারে তোমাকে সেই অনুসারে গল্পটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছোট গল্প রচনার মধ্য দিয়ে তোমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই ছোট গল্প বা খুদে গল্প যেটা সেটা কিন্তু তোমার আমরা শুরুতে একটা স্টার্টিং থাকবে অর্থাৎ আদি মধ্য এবং অন্ত সম্বলিত একটি গল্প একটা শুরু থাকে মাঝখানে একটা দ্বন্দ্ব সংঘাত বা কিছু বিষয় থাকে এবং শেষে কিন্তু একটা উপসংখ্যান থাকে গল্পের এরকম করে মোটামুটি গত শব্দের মধ্যে তোমরা গল্পটা রচনা করতে পারো তো খুদে গল্পগুলো মোটামুটি বোঝা গেল যে খুদে অর্থাৎ হচ্ছে আকারে খুদে এবং প্রকারে যেটা গল্প সেটাই হচ্ছে খুদে গল্প তো চলো ক্ষুদে গল্প লেখার যে নিয়মাবলী আছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক খুদে গল্প লেখার কিন্তু প্রকৃত অর্থে সেই ধরনের কোনো নিয়ম নাই ধরা বাধা কোনো নিয়ম নাই যে ঠিকই তোমাকে এই ফর্মেটাই লিখতে হবে বাইরের বাইরে যাওয়া যাবে না যেহেতু আমরা বারবার বলছি যেটা তোমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির যে একটা উপায় বা একটা বের করার একটা কৌশল যার কারণে কিন্তু মানুষের সৃষ্টিশীলতা বা সৃজনশীল যে কোনো কোনো সীমা নাই এটা কোনো কিন্তু ধরা বাধা কাঠামোর মধ্যে বাধা যায় না যে জিনিসটাকে সৃষ্টিশীলতা উন্মুক্ততা কল্পনা এটাকে কোনো কিছুর মধ্যে বাঁধতে গেলে সেটা কিন্তু বিকশিত হয় না তো যার কারণে প্রথমেই যেটা আমরা বলে নিয়ে নিয়েছি ধরা বাধা নিয়ম নেই তারপরেও কিছু নিয়ম থাকে এবং আমাদের দেশেও কিছু কিছু জায়গায় তাছাড়া তোমার দেশের বাইরেও কিভাবে গল্প লিখতে হবে কবিতা উপন্যাস এগুলো লেখার উপরে কিন্তু বিভিন্ন কোর্স চালু আছে আমাদের দেশেও দু এক জায়গায় আছে তো যাই হোক আমরা লেখার নিয়ম সম্পর্কে একটু চলো আলোচনা করে নিয়ে যাক লেখার জন্য ছোটো গল্প বা ক্ষুদে গল্প লেখার জন্য শুরুতেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রচুর কল্পনা শক্তি অর্থাৎ তোমাকে প্রচুর কল্পনা করতে হবে তুমি যখন একটা পাবে একটা যে কোনো একটা বিষয় সেটা নিয়ে প্রথমে একটু কল্পনা করে নিতে হবে যে এই আমি এই বিষয়টা লিখবো এরপরে এভাবে যাবো এভাবে এইভাবে যাবো তবে এভাবে যদি তোমার শেষ পর্যন্ত নাও যায় তবুও কিন্তু তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই যেমন যেভাবে তুমি ভাবছো সেভাবে নাও হতে পারে যদি নাও হয় যেমন বদলে যেতে পারে গল্পের ফর্ম তুমি যেভাবে চিন্তা করে নিয়েছো তাতে কিন্তু তোমার দুঃখ পাবার কিচ্ছু না এতে কিন্তু গল্পটা অনেক সময় ভালো হয় আর যেহেতু সমসাময়িক অর্থাৎ তোমাদের প্রশ্নে কিন্তু সমসাময়িক বিষয় নিয়েই কিন্তু গল্প লেখার জন্য বলা হয় অথবা বাস্তব থেকে এই জন্য গল্পটা কিন্তু বাস্তবচিত হওয়া জরুরি রূপকথার গল্প যদি তোমরা লিখতে চাও রূপকথায় আমরা জানি যে অলৌকিকতা থাকে সেখানে তোমার শুরুতে একটা শুরু স্টার্টিং থাকে একদা এক যে ছিল এভাবে শুরু হয় মাঝখানে দ্বন্দ্ব সংঘাত হয় ভালো মন্দের দ্বন্দ্ব হয় তারপর যেটা হয় সেটা হচ্ছে শেষে একটা উপসংহার থাকে এবং উপসংহারটা বেশিরভাগই তোমার মিলনাত্মক হয় কিন্তু এখন তোমাদের যে গল্পগুলো লিখতে হবে সেগুলো দেখা যাচ্ছে সমসাময়িক কোনো বাস্তবসম্মত বিষয় নিয়ে যার কারণে এখানে কিন্তু চাইলেই তোমরা অলৌকিকতা রূপকথায় যে অলৌকিকতাগুলো থাকে সেগুলা কিন্তু তোমাদের প্রয়োগ করার সুযোগ নাই যার কারণে বাস্তবসম্মত হচ্ছে কিনা এদিকে কিন্তু নজর দিতে হবে এরপর যে বিষয়গুলা সেটা হচ্ছে গল্প তুমি যদি চেনা জগৎ থেকে নিয়ে করো যেমন কিছু তোমাদের চরিত্র দরকার চরিত্র ওখানে কিছু গল্পে তোমাদের ক্লো দেওয়াও থাকতে পারে চরিত্রের নাম যদি না দেওয়া থাকে তাহলে তোমরা কিছু চরিত্র তৈরি করে নিতে পারো সেখানে তোমরা চেনা জগৎ থেকেই চরিত্র নিতে পারো যেমন তোমার পরিচিত কোনো ছেলে যদি থাকে তাকে তুমি মেয়ে বানিয়ে দাও হ্যাঁ আবার যদি কোনো ছেলের নাম থাকে তুমি সেটাকে একটু নতুন করে অন্য নামে তুমি ব্যবহার করতে পারো তারপরে চরিত্র যেহেতু আমাদের এখানে সময় খুব কম চরিত্র খুব বেশি ব্যবহার করার আমাদের সুযোগ নেই এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ছোট গল্পে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা একটু বড় বড় সাহিত্যিকদের যদি গল্প উপন্যাস পড়ো তাহলে দেখতে পাবে যে সেখানে তারা ঋতুর বিভিন্ন উপকরণ বিভিন্ন কিছু নিয়ে তারা কিন্তু সেই সময়টাকে নির্দেশ করেছেন সুতরাং তোমরাও এটা বর্ষাকাল বা শরৎকাল বা কোন সকাল দিনের কোন অংশ এগুলো কিন্তু তোমরা উল্লেখ করে দিতে পারো প্রকৃতির অনুষঙ্গ ব্যবহার করে এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে দৃষ্টিকোণ অর্থাৎ তুমি গল্পটা কোন দৃষ্টিকোণে লিখবে বর্ণনা করবে সেটা কি সর্বোক্ঞ দৃষ্টিকোণ সর্বোক্ঞ দৃষ্টিকোণ সম্পর্কে একটু বলে নেই সেটা হচ্ছে সবটা উপর থেকে দেখা অর্থাৎ তুমি যেন সব জানো সব চরিত্রের মনের কথা জানো সবার কথা জানো তুমি সেটাকে বর্ণনা করছো আর চরিত্রের কোনো একটা চরিত্রের নিজস্ব দৃষ্টিকোণ থেকেও তোমার গল্প বর্ণনা হতে পারে সেখানে কিন্তু সবার কথা জানার সুযোগ নাই দুইভাবেই গল্প সুন্দর হতে পারে যদি তোমার প্রশ্নে উল্লেখ করে থাকে উল্লেখ করা থাকে যে এটা তুমি তোমার নিজের দৃষ্টিকোণ থেকে লেখো সেখানে তুমি কি করবে সেখানে তুমি গল্পটা উত্তম পুরুষে বর্ণনা করবে যে আমি এটা দেখেছি এরপরে আমি এই গল্পের তুমি নিজেই সেখানে গল্পের একটা চরিত্র হয়ে যাবে হুম আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সাধারণত সর্বক দৃষ্টিকোণ ব্যবহার করাই উত্তম এরপরে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তোমরা সব কথাই যে বলতে হবে এমন কিন্তু না কারণ গল্পের সব কিছু যে যারা বড় বড় সাহিত্যিক তারা কিন্তু আকার ইঙ্গিতে প্রচুর কথা বলে বলেছেন যেমন হ্যামিলনের বাসিওয়ালা এই গল্পটি তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যেখানে কিন্তু হ্যামিলনের বাসিয়ালার নাম চাই নাই অথচ দেখো হ্যামিলনের বাসিয়ালা কিন্তু গল্পের প্রধান চরিত্র হিসেবে প্রতীয়মান হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা ভাষা সম্পর্কে ভাষাটা কেমন হলে ভালো হয় অবশ্যই ভাষা কিন্তু দেখো যে যার যার তোমার যদি বড়ো সাহিত্যিকদের দেখো প্রত্যেকের ভাষা কিন্তু একটু না কিছু না কিছু পার্থক্য আছে এবং নিজস্ব কিন্তু একটা ভাষা বা নিজস্ব একটা লেখনী রীতি নিজস্ব একটা যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এটা কিন্তু প্রত্যেকটা লেখকের তৈরি হয়ে যায় তো ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি চাইলেই যে কোনো যেরকম ভাষা ব্যবহার করতে পারো না ভাষা কিন্তু তোমার সুন্দর হতে হবে শৈল্পিক হতে হবে তারপরে বাক্য ছোট হলে ভালো হয় কঠিন শব্দ দুর্বোধ্য শব্দ এড়িয়ে চলাই ভালো আর আরও যে বিষয়গুলো আছে তুমি চাইলে সংলাপ দিতে পারো চরিত্রের মুখে তবে যেহেতু তোমাদের পরীক্ষায় লিখতে হবে সুতরাং সংক্ষিপ্ত হওয়াই ভালো এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গতি অর্থাৎ তুমি যে লিখছ এই কাহিনীর গতিটা কেমন হবে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা তোমরা যদি অনেক আগের দিনের মুভিগুলো দেখো চলচ্চিত্র দেখো নাটক দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে সাদা কালো তো আছেই প্রিন্ট তারপরে তোমার খুব ধীর গতিতে সম্পন্ন হচ্ছে আর এখনকার দিনের তোমরা যদি নাটক দেখো চলচ্চিত্র দেখো তাহলে দেখো যে খুব দ্রুত গতিতে কিন্তু কাহিনিগুলো সম্পন্ন হচ্ছে একটার পর একটা একটার পর একটা আর পর আর একটা এরকম খুব দ্রুত গতিতে কিন্তু কাহিনিগুলো ঘটে যাচ্ছে তা যার কারণে তোমার গতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর এখানে আর গতি তুমি চাইলেও কিন্তু এটা এড়িয়ে যেতে পারবে না কারণ গতি কিন্তু বর্তমান যে যুগ বা যুগেরই ফল তোমরা চিন্তা করো আমাদের বর্তমান যে জীবন জীবনেই কিন্তু গতি বেড়েছে স্টিম ইঞ্জিন আবিষ্কারের পরে শিল্প বিপ্লব হওয়ার পরে মানুষের জীবনে কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে সুতরাং চাইলেও তুমি গতিটাকে তুমি এড়িয়ে যেতে পারবে না যার কারণে এখানে খুব দ্রুত গতি না হলেও একদম ধীর গতি যেন না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক ওই যে পূর্বেই বলেছি তুমি চাইলেই কিন্তু এখানে অলৌকিকতা প্রয়োগ করতে পারো না হ্যাঁ তবে আকস্মিকতা তুমি প্রয়োগ করতে পারো যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে তবে আকস্মিকতা থাকলেও সেটা কিন্তু কার্যকারণ সম্পর্কর মধ্য থেকে হতে হবে অর্থাৎ কার্যকরণ সম্পর্কটাকে আমি তোমাদের একটু বলি সেটা হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে তার পেছনের কারণটাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ সামঞ্জস্য থাকতে হবে হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে গল্পে ক্লাইম্যাক্স থাকতে পারে ক্লাইম্যাক্সটা যেটা ক্লাইম্যাক্সটা হচ্ছে ঘটনার উচ্চাঙ্গ অর্থাৎ হঠাৎ করে ঘটনাটা খুব আমরা দেখি না যে খুব টান টান উত্তেজনা প্রায় তোমরা দেখবা যে সিরিয়াল হয় নাটক হয় এখানে দেখা যায় যে টান টান উত্তেজনা এই কয় পর্ব তিন পর্ব চার পর্ব সেরকম একটা উত্তেজনাময় খুব সেখানে পাঠকের আগ্রহ কাজ করে এগুলো তোমরা গল্পে প্রয়োগ করতে পারো তারপরে গল্পে যদি কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা সমাধানের পথ দেখাতে পারো দ্বন্দ্ব সংঘাত যদি দিয়ে দাও তাহলে গল্প অবশ্যই ভালো হবে তারপরে রহস্য থাকতে পারে গল্পের ভেতরে তবে সেটা সময়ের সাথে বিবেচনা করে দিতে হবে এরপরে তোমার অ্যাডভেঞ্চার থাকতে পারে গল্পের মধ্যে তাছাড়াও তোমরা ভাষায় জানো যে কিছু ছন্দ অলঙ্কার এগুলো ব্যবহার হয় অলঙ্কার এগুলো গল্পের ভাষাকে সমৃদ্ধ করে উন্নীত করে এর জন্য তোমরা চাইলে কিছু অলঙ্কার দিতেও পারো অলঙ্কারের প্রয়োগ যদি তোমরা শেখো সেটা কিন্তু তোমাদের লেখনী লেখনিটাকে আরও সুন্দর করবে শৈল্পিক করবে এবং সবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা কি করতে পারো ছোট্ট একটা নাম দিয়ে দিতে পারো যদি চাও গল্পে হয়তো নামকরণ দরকার নাই তবে যদি দিয়ে তাও তাহলে কিন্তু তোমার সেটা দোষের কিছু নয় এজন্য ছোট্ট একটা নাম দিয়ে দিতে পারলে গল্পের খুব ভালো হয় তো প্রিয় শিক্ষার্থীরা মোটামুটি এই ছিল নিয়মাবলী আমি বারবার বলছি যে গল্প লেখার কোনো ওইভাবে ধরা বাধা নিয়ম নাই এখানে তোমার কল্পনা শক্তি সৃজনশীল ক্ষমতা তুমি প্রয়োগ করে যেখানে খুশি সেভাবে যেতে পারো এতদিন মানে যদি গল্প লিখতে চাও তুমি ইচ্ছে করলে নতুন কোনো নতুন কোনো পদ্ধতি বা নতুন কিছু একটা আবিষ্কারের চেষ্টাও করতে পারো যেখানে নতুন কোনো সাহিত্যের একটা দিক সংযোজন হলো বাংলা সাহিত্যে এটাও কিন্তু হতে পারে কারণ আমরা আমাদের যে শিক্ষণের যে শিক্ষণের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু মানুষের যে প্রতিভা আছে ভেতরে সেটাকে বের করে আনা তো দেখো এর কিভাবে কীভাবে তুমি ভালো করবে অর্থাৎ লেখাটা ভালো কিভাবে করবে সেটার যে কৌশলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি শুরুতেই আছে তোমরা জানো যে প্রবাদ একটা কথা আছে যে ভালো যদি লেখক হতে চাও তাহলে আগে ভালো পাঠক হতে হবে তোমাকে অর্থাৎ প্রচুর পড়াশোনা করতে হবে যারা বড় বড়ো সাহিত্যিক আছেন তাদের লেখাগুলো একটু অনুসরণ করো দেখো সেখানে অনেক কিছু তোমরা জানতে পারবে প্রত্যেকটা লেখক কিভাবে লিখেছেন তার লেখের লেখার ঢংটা কেমন কিভাবে তিনি কী কী বিষয়গুলোতে তিনি গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা লেখকের কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি আছে তোমাদের শুধু লেখক কেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা সেই দৃষ্টিভঙ্গি তার লেখনিতে কিন্তু প্রকাশ পায় তো প্রিয় শিক্ষার্থী এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রচুর পড়ার পরে শুধু পড়লেই হবে না তোমাকে কিন্তু লিখতে হবে প্রচুর লেখারে অভ্যাস করতে হবে প্রতিদিনই কিছু না কিছু লেখো তোমরা জানো কি না আমি জানি না তোমাদের এখানেও কিন্তু দিনলিপি লেখার কিন্তু একটা বিষয় আছে তোমাদের দিনলিপি লিখতে হবে সেটা কিন্তু তোমাদের পাঠ্যক্রমে আছে আমরা ছোটোবেলায় কিন্তু প্রচুর ডায়েরি লিখতাম প্রতিদিন কিছু না কিছু ঘটনা লিখে রাখতাম এতে যেটা হয় সেটা হচ্ছে লেখার হাত ভালো হয় আর এখন তো তোমাদের জন্য আরও ভালো এখন তোমাদের ফেসবুক আছে টুইটার আছে হ্যাঁ লেখো না সমস্যা কি তোমার যা ভালো কিছু মনে হচ্ছে কিছু মনের মধ্যে নতুন কোনো আইডিয়া আসলো সেগুলো লিখে ফেলো এতে কিন্তু তোমার লেখার হাত ভালো হবে তো প্রিয় শিক্ষার্থীরা লেখা এবং পড়া প্রচুর পড়তে হবে প্রচুর জানতে হবে তুমি যদি যত জানবে যত জানবে তত যত লিখবে লেখার হাত ভালো হবে ততই কিন্তু তোমার জন্য মঙ্গলজনক যেমন আগেকার তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানো তিনি হয়তো তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের হয়তো বড় বড় ডিগ্রি তার ছিল না কিন্তু তিনি কিন্তু লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করেছেন আর এখন কিন্তু তোমাদের জন্য আরও বড় সুযোগ স্মার্টফোন এখন তোমাদের হাতে গুগল তোমাদের হাতে তারপর যখন চাইলেই তোমরা যে কোনো ইনফরমেশন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু তথ্য জানতে পারতেছ যে কোনো তোমরা লেখকের গল্প বলো উপন্যাস বলো যেগুলো বলো তুমি সেগুলো কিন্তু তোমরা পড়তে পারতেছ হ্যাঁ তো শিক্ষার্থীরা মোটামুটি এভাবে তোমাদের যে কোনো একটা ক্লু নিয়ে বা তুমি ঘরের যে বিষয়গুলো দেখতে পাচ্ছ ছোট্ট ঘটনাগুলো সেগুলো লিখে ফেলো দেখো এভাবে লিখতে লিখতেই কিন্তু হাত তৈরি হবে এবং মোটামুটি বানানের শুদ্ধতা আসে সব দিক দিয়ে লেখার একটা কিন্তু স্ট্রং চলে আসে সুতরাং ভালো গল্প লেখা উপায় প্রথম উপায় হচ্ছে প্রচুর পড়তে হবে এবং লেখার অভ্যাস করতে হবে তো মোটামুটি এই ছিল আজকের কথাগুলো